প্রিয় চাকরি প্রার্থী বন্ধুরা, সিকদার্স একাডেমিতে সবাইকে স্বাগত। এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ আপডেট সিবিআইয়ের পক্ষ থেকে যেটা আমরা জানতে পারছি এই ভিডিওতে, সেই গুরুত্বপূর্ণ আপডেটের কথাই আমি আপনাদেরকে জানাবো। সেটা হচ্ছে এসএসসি দুর্নীতিকাণ্ডের যে নথি, সেগুলো কিন্তু দিল্লি পাঠানো হচ্ছে। তো সিবিআই সূত্রে যেটা জানতে পারছি যে যতটা পরিমাণে নথি সংগ্রহ করা হয়েছে, আর বিভিন্ন যে সমস্ত মন্ত্রী, শিক্ষামন্ত্রী, তারপরে উপদেষ্টা কমিটি, তাদেরকে জিজ্ঞাসাবাদ করে যে সমস্ত তথ্য মিলেছে, এছাড়া স্কুল সার্ভিস কমিশনের যে ডেটা সেন্টার, সেটাতে তল্লাশি চালিয়ে যে হার্ড ডিস্ক মিলেছে, সেগুলো সবই কিন্তু এখন দিল্লিতে পাঠানো হবে। হার্ড ডিস্কগুলো ফরেন্সিকের জন্য পাঠানো হবে, ফরেন্সিক তদন্তের জন্য, যেটা আগের ভিডিওতেই আমি আপনাদেরকে জানিয়েছিলাম। তো যাই হোক, এখন এসএসসি কাণ্ড কিন্তু এখন দিল্লিতে পৌঁছে গেল, এই মুহূর্তে পৌঁছাতে চলেছে, এবং তার পরবর্তী স্টেপ কী হয় সেদিকে তো নিশ্চয়ই আমাদের নজর থাকবে। চলুন বিস্তারিত দেখে নিই যে এই মুহূর্তে সিবিআই তদন্তের গতিবিধি ঠিক কী। এসএসসি দুর্নীতিকাণ্ডের নথি দিল্লির সদর দপ্তরে পাঠাচ্ছে সিবিআই। এই মুহূর্তে গোটা রাজ্যে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি নিয়ে আলোচনা চলছে। সিবিআইয়ের কাছে বারবার হাজিরা দিতে এসেছেন দুই মন্ত্রী, পার্থ চট্টোপাধ্যায় এবং পরেশ অধিকারী। একাধিকবার জেরার মুখে পড়েছেন এসএসসির প্রাক্তন উপদেষ্টা থেকে আধিকারিকরা, ডাকা হয়েছে মামলাকারীদেরও। সেই তদন্ত থেকে কী তথ্য উঠে এলো সেসবই এবার নথি আকারে সদর দপ্তরে পাঠাতে চলেছে সিবিআই, যেমনটা আপনাদেরকে জানালাম। জানা গিয়েছে এসএসসি ভবনে তল্লাশি চালিয়ে একাধিক নথি মিলেছে, তাছাড়া বাজেয়াপ্ত করা হয়েছে কম্পিউটারের হার্ড ডিস্ক সহ আরও অনেক কিছু, সেগুলো পাঠানো হচ্ছে দিল্লিতে। তথ্য প্রমাণ ও নথিগুলি কাদের কাছে পাঠানো হবে? সিবিআইয়ের উচ্চ পদস্থ আধিকারিকদের কাছে পাঠানো হবে। এছাড়া হার্ড ডিস্কের মতো জিনিসগুলি, যেগুলো ফরেন্সিক পরীক্ষার জন্য কিন্তু পাঠানো হবে। এসএসসি দুর্নীতিকাণ্ডের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে দুবার জেরা করেছে সিবিআই। দ্বিতীয়বার তাকে জেরার জন্য দিল্লি থেকে সিবিআইয়ের এক শীর্ষ আধিকারিক এসেছিলেন, তার বয়ান ইতিমধ্যে রেকর্ড করেছে সিবিআই। এছাড়া টানা বেশ কয়েকবার শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীও সিবিআইয়ের জেরার মুখে পড়েন, তারও বয়ান রেকর্ড করা হয়। তাছাড়া বয়ান রেকর্ড করা হয়েছে এসএসসির প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা সহ পাঁচ আধিকারিকের। সেই সবই এবার নথি আকারে দিল্লিতে পাঠানো হচ্ছে বলে সিবিআই সূত্রে খবর। তাহলে সিবিআই সূত্রে যেটা জানতে পারলাম সেটা আপনাদেরকে জানিয়ে দিলাম। আপনারা নজর রাখুন সিকদার্স একাডেমিতে। থ্যাংক ইউ।